রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্তে ও উপসর্গ নিয়ে আরও 13 জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 13 জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত 7 জন ও উপসর্গ নিয়ে 5 জন এবং নেগেটিভ হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় 1 জন মৃত্যুবরণ করেন। মৃতদের মধ্যে রাজশাহীর 6 জন, চাঁপাইনবাবগঞ্জের 1 জন, নাটোরের 3 জন ও নওগাঁর 3 জন বাসিন্দা রয়েছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 65 জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 425 জন রোগী ভর্তি রয়েছেন আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে 513টি। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর জেলায় 1076টি করোনা নমুনা পরীক্ষা করে 229 জন শনাক্ত হয়েছেন, যা শতকরা 21.28%। এর আগে গত পরশু ছিল 22.41%। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।